মাই কি ব্যাপার এত রাতে আপনারা? এত রাতে তুই কোথাকে যাচ্ছিস? গাড়ি তো কার আছে বটে? আমার। উনি বলছেন দরকারি কাজ আছে তাই কলকাতা যাবে। তুই তো রাতে কলকাতা কেন যাচ্ছিস? সর্বনাশ, কি বলবো এখন? তো আর তো কাল বিহানের গাড়িটো ধরার কথা ছিল, কোনো ইমার্জেন্সি আছে কি? হ্যাঁ, ইমার্জেন্সি আছে, আমাকে তাড়াতাড়ি কলকাতা পৌঁছতেই হবে। তো আর তো আজ যাওয়া হবে কলাই জামাই? যাওয়া হবে না মানে? ওদের বাহামনির অবস্থাটা ভালো নয়। ও আমার মন বলছে কি ও খারাপ অবস্থা হয়েছে। ও জ্বরের তাপে কোথাটা বলতে লাগছে, চোখ তো খুলতে লাগছে। তো তুই একবার চল কিনে, তুই আর স্বামী তো আছিস। শুনুন সত্যকাম, নিজের মেয়েকে এতদিন আপনারাই দেখভাল করে বড় করেছেন, তখন তার অসুখ বিসুখগুলো কী করতেন? নিজে যত্ন নিতেন? এখন আজকে আপনার মেয়ের সামান্য অসুখ হয়েছে বলে আমার কাছে এসছেন, আপনার দলবল বেঁধে খবর দিতে দাও এই সময়। ডাক্তার দেখান, ওষুধ খাওয়ান, ঠিক হয়ে যাবে। আমি তো বললাম আমার একটা ইমার্জেন্সি আছে, সেটা কোনো দাম নেই আপনাদের কাছে? তুই সাটও করিস লাই জামাই, ও মিয়াটো তো তোর বউ আছে, বউ আছে বটে, তুই ওকে খবরটা দিব লাই। আমি তো বললাম সত্যকাম যে আমাকে এক্ষুনি বেরোতে হবে, আমাকে কলকাতা যেতেই হবে। যাওয়ার আগুতে তো লিজের বউ তোকে চোখের দেখা দেখে যা কেনে। হ্যাঁ, একবার দেখে যা কেনে, ও রাস্তাটা দিয়েই তো তুই যাবি। অসম্ভব। আচ্ছা আপনারা কি ভেবেছেন বলুন তো, সব ব্যাপারে কি জোর খাটাবেন নাকি? আপনাদের আগের জোর খাটানোর ব্যাপারটা কি আমি ভুলে গেছি আপনি ভেবেছেন? ওয়ার লিগে আমি তোয়ার কাছকে হাত জোর করে ক্ষমাটো চেয়ে নিচ্ছি। তুই এখন ওকে বউ বলে মেনে আছিস, একবার চল কেনে। ও সামান্য অসুখ হলে আমি তোয়াকে বলতাম না, মেয়েটাকে দেখলে বুঝবি কি ও নেতাইন পড়ছে। আমি তো আর ডাক্তার নই যে আমি গিয়ে দাঁড়ালে ওর অসুখ সেরে যাবে। তুই ডাক্তার নয় সেটা আমি জানি, কিন্তু তুই লেখাপড়া জানার মানুষ আছিস বটে, এখন ডাক্তারের থেকে ও স্বামী তোর দরকার বেশি। এ বাবু, তুই যখন ওই গাড়িটা নিয়ে যেছিস তখন যাওয়ার আগুতে মেয়েটার এত শরীর খারাপটা শুনেও তাকে দেখার ইচ্ছাটাও যাচ্ছে না বাবু। চল কিনে বাবু। আচ্ছা ঠিক আছে, আমি যাব, কিন্তু একটা কথা, 5 মিনিটের বেশি কিন্তু আমি থাকতে পারবো না। আর দায়িত্বের কথা বলছেন তো, বাহার চিকিৎসার জন্য যা যা খরচ হবে আমি সব দিয়ে দেব। কোনো ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করে নেবেন, চলুন। এ বাবু, তুই কি মনে নিয়েছিস কি তোর কাছে আমি টাকার লিগে এসেছি? যা কিনে। আপনি কিন্তু শুধু শুধু রাগ করছেন। তুই যা। শুনুন, গাড়িতে বসুন, একসঙ্গে যাব। চল। কি হলো, দাঁড়িয়ে রইলেন যে, দেরি হয়ে যাচ্ছে। এ কঙ্কা, জামাই তো এসেছে। জামাই,
দেখ পিড়িয়া তাকাইতে পারছে ক্লাইভে, তাপটা দেখ কে নে তার একবার দেখ কে নে। ও প্রকাশটা বলছিল কি ইমন একটা জ্বর, এই যা সব লোক টপ টপ মরে যাচ্ছে। মাসি আর একটু কথা বলবি কি? জামাই তুই চলে যাবি ক্লাইভ, তো বিটিয়াকে ছেড়ে তুই যাবি ক্লাইভ। তো এই গঙ্গা বল কে নে, ও মিয়াটুকে নিয়ে ও শহরে যেতে হবে, শহরের হাসপাতালে ও বিহান ঘুরতেই। শহরে মানে কলকাতা? আমাকে নিয়ে চল কেনে বিটিয়া, আমার ভালো হয়ে গেলে আমি চলে আসবো। কলকাতা কলকাতা নাই, ও আমার দিকে শহরে যেতে হবে। বিটিয়া বিটিয়া, ও বাহা বিটিয়া, দি কেনে জামাই এসেছে দি। আমি এবার তাহলে আসি। ও তুই যা কেনে, এ মঙ্গলু চল জামাই ঢুকে পৌঁছে। জামাই সত সি কোথা কে যেছে? ওর কাম আছে, আজ রাতে ওকে কলকাতা যেতে হবে। আরে জামাই বাবা, বিটিয়ার আমার এতে অসুখ, তুই কোথা কে যেছিস? তুই থাম কেন? ও মিয়াটার কি মরদ তো ছড়া আর কোনো মানুষ নাই? শান্তি বলো, তিন দিনের লিগে সিদ্ধান্ত যখন হচ্ছে তখন কাল তো আমি। আচ্ছা আমি তোমার দিকে কথা কইল, এক মিনিট আমি কথা বলছি। তিন দিনের লিগে বন্ধ আছে। তাহলে বাহামনি শহরের চিকিৎসা তো কি হইবে বাপ? তুই বলেছিলি যা জামাই তো তোর মেয়ে তাকে খুব সোহাগ করে, এটা তো সোহাগ হলো, এখন তো দেখছি জামাই তো ওকে মনে নাই। মা বাহামনির কপালে যদি থাকে তাহলে বাঁচবে, আমি নিজের সুবিধার লিগে আইনটা ভাঙতে পারবো না। তুই ওষুধ তো না খাওয়াইলে বাবু, তুই যা কিনা আমাদের সমস্যা আমরা মিটাই নিব। তুই যা যা, ঠিক আছে আসি চলো। ও যখন কাল রাতে আমাদের ঘরের বাইরে জ্বরে কোকাচ্ছিল তখন আসলে তখন কিছু হইলাই রে বড়বাবু, তখন আমিও কিছু বুঝতে পারিলাই। আসলে ঘরের ভিতরটাতে খুব গরমটা লাগছিল, তো তার লিগে আজকে রাত্রের লিগে এই ঘরটাতে একটু একটু কষ্টটা করে থাক কিনা বাবু, আমি বাহারটাতে যাচ্ছি। বাড়িতে গিয়ে একটু ওষুধ খেয়ে নিও। আমার ওষুধটা লাগে লাই রে, এখান থেকে আমি ঘরটা যাবো
ওখানে গেলেই সিরে যাবে, তো দেরি হয়ে যাবে, তুই যা কেনে। একবার চল কেনে, ও সামান্য অসুখ হলে আমি তোকে বলতাম না, মেয়েটাকে দেখলে বুঝবি কি ও নেতাহীন পড়ছে। মেয়েটা হঠাৎ এত অসুস্থ হলো কি করে? আচ্ছা, জ্বরটা তো আমাদের বাড়িতে থাকতেই হয়েছিল, তাহলে তো আমাদেরও একটা রেসপন্সিবিলিটি থেকেই যায়। কিন্তু টাকাও তো অফার করেছিলাম, না নিলে আর কি করা যাবে? আর কি বা করার আছে আমার? মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম।